ঈদের সময় শহরবাসীরা পরিবার পরিজন নিয়ে ঈদ করতে গ্রামমুখী হয়। ঠিক তেমনি প্রবাসীরাও ঈদের সময়টুকু পরিবার পরিজনদের সঙ্গে কাটাতে ছুটে যান দেশে। তবে এই সময় বিমান সহ অন্যান্য এয়ারলাইন্সে টিকিট মূল্য বেড়ে যায় প্রায় দ্বিগুণ। এরপরও দেশের টানে ছুটে যান তারা। লন্ডন প্রতিনিধি শোয়েব কবির জানাচ্ছেন বিস্তারিত। ঈদের বাকি সপ্তাহ তিনে, ফলে দেশে আত্মীয় স্বজনদের সাথে ঈদের আনন্দময় সময়টুকু কাটাতে বাংলাদেশে যাওয়ার হিড়িক বেড়েছে। ঈদের প্রায় একই সময়ে ব্রিটেনে সামার হলিডে যেন অনেকের কাছে বাড়তি পাওয়া। এ সময় দেশে যাচ্ছি কারণ বাচ্চাদের হলিডে, ঈদও আসছে, আর মা বাবা দেশে আছে, বন্ধু বান্ধব সবাই দেশে। ঈদের যে আমেজ বাংলাদেশে, আমাদের দেশে, এই আমেজটা আসলে এখানে পাওয়া যায় না। এই জন্যই ঈদের সময় দেশে যাওয়া। লোক অনেক আনন্দিত যে সামার হলিডের সময়ই আমাদের এবারের ঈদটা, এই জন্য দুইটা মিলিয়ে সবার একটা উৎসাহ যে আমরা দেশে যাব, এই হলিডের সময় আমরা গিয়ে হলিডেও কাটাবো, ঈদটা উদযাপন করতে পারবো। এয়ার টিকেট বুকিং দিতে প্রবাসীরা ছুটে যাচ্ছেন ট্রাভেল এজেন্সিগুলোতে, তবে বিমানে সবকটি সিট বুকিং হওয়ায় অন্যান্য এয়ারলাইন্সে বুকিং দিচ্ছেন অনেকেই। কাস্টমারের চাহিদা যে যেমনি ভাবে নিতে চায়, তা আমরা কিন্তু বিমান সহ অন্যান্য এয়ারলাইন্সের প্রতিটা এয়ারলাইন্সের টিকিট সেল করতেছি বেশি বেশি করে ঈদের মৌসুমের জন্য। ঈদের মৌসুমে বিমান বাংলাদেশ সহ অন্যান্য এয়ার টিকিটের মূল্য বেড়ে যায় প্রায় দ্বিগুণ। এ নিয়ে যাত্রী সহ ট্রাভেল ব্যবসায়ীদের মাঝেও রয়েছে ক্ষোভ। ঈদ এবং সামার হলিডে একই সময় হওয়ায় ব্রিটেন থেকে এবারেই অধিক সংখ্যক প্রবাসী যাচ্ছেন বাংলাদেশে। ঈদের আনন্দটুকু প্রিয়জনের সাথে ভাগাভাগি করে নিতে এখনই তারা টিকিট বুকিং দিচ্ছেন পছন্দের এয়ারলাইন্সগুলোতে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।